এসেছেন, আলেম ওলামা কথা বলছেন, গ্রহণ করবেন। আমি এদেশে যারা কোরআন হাদিস ভালো বুঝেন মনে করি, তার মধ্যে একটা মানুষ চলে গেছেন আর আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আমি তাকে অন্তর থেকে ভালোবাসি আলেম হিসেবে। তারা কোরআন হাদিসের আলোচনা করলে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এটা আমি আশাবাদী। কোরআন হাদিসের একটা মূল রূহ আত্মা আছে, সেটা তাদের বক্তব্য শুনলে বোঝা যায়। যার কারণে আমি আবদুল্লাহ বক্তব্য দিলে এক খেয়ালে তার দিকে চেয়ে থাকি। আমি হাদিস কোরআন বলি, আবদুল্লাহও বলে, কিন্তু ও যখন বলে তখন আমি দেখি যে আমিও তো বললাম, কিন্তু আমি তো এগুলো বুঝতে পারিনি। তা হাদিস কোরআন তো সেগুলোই বলছে। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বক্তব্য দিল, আমাকে ওই রকমই লাগে। কাজেই তারা কথা বললে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন।